আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যদি কোনো দুঃখ কষ্টের মধ্যে থাকেন তাহলে আজকে আপনাদের সামনে এমন একটি আমল বলে দেব যে আমলটি হচ্ছে আল্লাহ তাআলার সিফাতি নাম। ওই সিফাতি নাম যদি আপনি পাঠ করেন মাত্র 3000 বার তাহলে আপনার দুঃখ কষ্ট চিন্তা পেরেশানি সব কিছু দূর হয়ে যাবে। ঠিক আছে, চিন্তা রোগের কোনো ওষুধ নেই আর চিন্তা করে কিন্তু কোনো লাভও নেই। মনে করেন কোনো কিছুর জন্য আপনি চিন্তা করেছেন, চিন্তা করতেছেন, টেনশনে আছেন, ওই টেনশনটা করলে শুধু লাভ এতটুকু হবে যে আপনি কষ্ট পাবেন, ঘুমাতে পারবেন না, কষ্ট হবে, কিন্তু এই কষ্টের বিনিময়ে আপনি কোনো লাভবান হবেন না। যে আপনার যে জিনিসটার জন্য চিন্তা করতেছেন, চিন্তা করলে যে ওই জিনিসটা দূর হয়ে যাবে এরকম কিন্তু নয়। এইটার প্ল্যান করবেন যে ওইটা কীরকম দূর করা যায় সেটা চিন্তা করবেন, যে কী হলো রে, কী হলো রে, এটা কেমনে হলো, এরকম চিন্তা করা হচ্ছে বুকামি। যা হওয়ার হয়ে গেছে, হয়ে যাওয়া কোনো জিনিস তো আপনি আবার ফিরিয়ে আনতে পারবেন না। ওইটা তো আর কোনো ভিডিও দেখতেছেন না, যেমন আপনি ভিডিও দেখতেছেন হঠাৎ পিছনে কোনো কথা ছুটে গেলো আপনার পিছনে টান দিয়ে ওইখানে নিয়ে আবার ওইটা পুনরায় শুনলেন, এরকম না। জীবন হচ্ছে চলার পথে জীবন চলতেই থাকবে, পিছনে যা হওয়ার হয়ে গেছে ওইটা নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে আরও বেকার, আপনি সময় নষ্ট করবেন এবং নিজে আরও নিস্তেজ হবেন, কিন্তু কোনো কাজ হবে না। সামনের দিকে কীভাবে আরও ভালো করা যায় বা পিছনে যত সময় নষ্ট করছেন সেটাকে কীভাবে পরিপূর্ণ করা যায় ওই ব্যবস্থা করবেন, ওই চিন্তা করবেন। ঠিক আছে, কি হলো সেই চিন্তা না করে কি করবেন সেই চিন্তা করবেন। তো যাই হোক, তারপরেও মনে করেন যদি আপনার চিন্তা পেরেশানি বেশি হয়ে যায় তাহলে আজকে আপনাদের সামনে আমি যে আমলটি বলে দেবো সেটা হচ্ছে ইয়া মুকসিতু। এটা আপনি পাঠ করবেন 3000 বার। যদি কাহারও দুঃখ চিন্তা উপস্থিত হয় তবে উপরোক্ত ইসিম 3000 বার পাঠ করিলে খোদার ফজলে তাহার দুঃখ চিন্তা দূর হইয়া যাইবে, সুবহানাল্লাহ। ঠিক আছে, এটার কিন্তু আরও ফজিলত রয়েছে, সেগুলো হচ্ছে নামাজের মধ্যে যাহার দিলে শয়তানের খুব ওয়াসওয়াসা হয় সে ফজরের নামাজের বাদে উল্লেখিত ইসিম মুবারক 1000 বার পাঠ করিবে, খোদার ফজলে 40 দিনের মধ্যে ওয়াসওয়াসা দূর হয়ে যাইবে। অর্থাৎ ফজরের নামাজের পরে আপনি যদি এই ইসিম মুবারক 1000 বার পাঠ করেন খোদার ফজলে 40 দিনের মধ্যে ওয়াসওয়াসা দূর হয়ে যাইবে। তাহলে এটা আপনি কম হলেও 40 দিন এটা আমল করার চেষ্টা করবেন, মাঝে মধ্যে মিস হলে কিন্তু কোনো সমস্যা নেই। আরেকটি উপকার হচ্ছে ইয়ামুকসিতু, যে লোক ওই ইসিম মুবারক সর্বদা পাঠ করিবে খোদার ফজলে সে সর্বদা হক কথা পছন্দ করিবে এবং না হক হইতে সকলকে সব সময় পরহেজ করিবে। অর্থাৎ মনে করেন এটা যদি আপনি বেশি বেশি পাঠ করেন, এই ইসিম আপনি সর্বদা পাঠ করেন সব সময়, তাহলে কী হবে, আপনি সব সময় হক কথা, সত্য কথা আপনি পছন্দ করিবেন এবং মানুষদেরকে আপনি হকের দাওয়াত দিতে পারবেন। অর্থাৎ যেটা লোকমানে হাকিম ওনার সন্তানদেরকে বলে দিয়েছেন যে ওয়ামুর বিল মারুফ ওয়া নাহ আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, ওইরকম আপনি হতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত কাজে আসবে, অত্যন্ত উপকারে আসবে। যদি চিন্তা বা পেরেশানির মধ্যে থাকেন তাহলে এই আমলটি আপনারা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার চিন্তা পেরেশানিকে দূর করে দেবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।